নমস্কার, আমি সুস্মিতা। কেমন আছেন আপনারা সবাই? আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। এখন প্রায় 5:30 বাজে আর আমি হাঁটতে বেরোবো, কিন্তু তার আগে গাছের ফুলগুলো তুলে রেখে দিয়ে যাব, তাহলে কাজটা একটু এগোনো থাকবে। সকালবেলাতেই প্রচুর হনুমান এসে গেছে, সেই জন্য কফিল গেটটাকে বন্ধ করে দিয়ে তারপরেই যাচ্ছি, নাহলে কোন ফাঁকে দেখবো হনুমান ঢুকে ঘর লন্ডভন্ড করে দিয়েছে। যে গাছগুলো বাগানের মাটিতে বসানো আছে সেগুলোকে বিশেষ যত্ন করতে হয় না, মাটি থেকে এরা নিজস্ব পুষ্টিরস শোষণ করে, কিন্তু ছাদের গাছগুলোকে কিন্তু একটু যত্ন করতে হয়। আর এই দেখুন কত ফুল ফুটেছে, এটা আজকে বলে নয়, প্রত্যেক দিনই এর থেকেও বেশি পরিমাণ ফুল গাছ থেকে আমি সংগ্রহ করে থাকি। চলে এসেছি ছাদে, আর ছাদের গাছগুলোতে আমি কী করি, এরকম পুরনো যে মিষ্টির ভাঁড়গুলো হয় তাতে একটা ছোটো ফুটো করে দিয়েছি, আর সেটাকে এই টবের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে ঠাকুর পুজোর যত এই ফুলগুলো পচে যে লিকুইড জৈব সার তৈরি হয় সেটা তো গাছ পাই, আর যখন আমি জল দিই তখন কিন্তু এই ভাঁড়ের মধ্যে দিয়ে দিই, ফলে গাছে কিন্তু আলাদা করে আর সার দিতে হয় না, এখান থেকে গাছ তার প্রয়োজনীয় সার কিন্তু সংগ্রহ করে নিতে পারে। মিষ্টির ভাঁড় বা যে কোনো প্লাস্টিকের কন্টেনারকে একটু ফুটো করে দিয়ে কিন্তু এভাবে ব্যবহার করা যায়। আর ছাদে গাছে যত পাতা পড়ে বা ফুল পচা থাকে সেগুলোকে কিন্তু এভাবে আমি দিয়ে দিই। এই এরিকা পামগুলো ভীষণভাবে ছড়িয়ে পড়ে, তো ছোটো সাইজের যে জলের বোতলগুলো হয় এগুলো কিন্তু খুব কাজের, বিশেষ করে বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে তাহলে এতে জল ক্যারি করতে খুব সুবিধা হয়। আর এটাকে মাঝখান দিয়ে কেটে দিয়ে আমি এভাবে এখানে লাগিয়ে দিয়েছি। যদি আপনার কাছে এরকম রাবার প্ল্যান্ট থাকে আর তার থেকে যদি নতুন শাখা বেরোয় সেটাকে কেটে কিন্তু নতুন একটা জায়গায় এভাবে বসিয়ে দিলে তার থেকে কিন্তু আবার নতুন একটা গাছ তৈরি হয়ে যাবে। ছাদে যেহেতু প্রচণ্ড রোদ দূর, তো বৃষ্টি না হলে কিন্তু গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যায়, সেজন্য আমি কিছুটা ভার্মি কম্পোজ আর কোকোপিট একটা জায়গায় মিশিয়ে রেখেছি। কাল রাতেই আমি ভার্মি কম্পোজ আর কোকোপিটটাতে কিছুটা জল দিয়ে রেখেছিলাম যাতে সেটা নরম হয়ে যায়, আর এখন সেটা গাছের ওপর দিয়ে টবের ওপর দিয়ে দিয়ে দিচ্ছি যাতে যখন বৃষ্টি পড়বে না তখন মাটিটা একদম শুকনো না হয়ে যায়। আমরা যদি প্রতিদিনের ব্যবহার করা চায়ের পাতাকে ভালো করে ধুয়ে জমিয়ে রাখি সেটাও কিন্তু এই কোকোপিটের মতোই কাজ করবে। ভিডিওটা যদি কোনোভাবে ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর নোটিফিকেশান বেলটাকে অন করে দিলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এখন আমি হেঁটে বাজার নিয়ে চলে এসেছি, আর এখন চলে এসেছি রান্নাঘরে, এখন চাটা বসিয়ে দেবো। জানি খালি পেটে দুধ চা খাওয়াটা ঠিক নয়, কিন্তু দুধ চা খেতেই আমার বেশি ভালো লাগে, আর সকালবেলাতে এই চাটা আপনাদের সঙ্গে শেয়ার করতেও আমার খুব ভালো লাগে। আজকে দুপুরে বানাবো একটু চিকেন, আর তার সঙ্গে একটু নিরামিষ বাঁধাকপিও বানাবো, কিন্তু দেখলাম গরম মশলা গুঁড়োটা ফুরিয়ে গেছে। গরম মশলা গুঁড়ো আমি বাইরে থেকে কিনি না, আমি কিন্তু সমস্ত মশলাকে একটুখানি শুকনো খোলায় টেলে নিয়ে তারপরে গুঁড়ো করে গরম মশলা গুঁড়ো বানিয়ে থাকি। তো তার জন্য আমি নিয়েছি জায়ফল, জৈত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটু তেজপাতা। জায়ফলটা আমি সরাসরি মিক্সিতে দিই না, একটু থেতো করে নিয়ে তারপরে দিই, তার জন্য আমি ছোটো হামানদিস্তাটা ব্যবহার করি। কিন্তু এই ছোটো হামানদিস্তায় অসুবিধা হচ্ছে, যখন আমি গুঁড়ো করি তখন কিন্তু চারিদিক থেকে ছিটকে পড়ে, খুব ছোটো যেহেতু সেই জন্য আমি একটা ছোটো ক্যাপ নিয়েছি এরকম। আপনাদেরও যদি হামানদিস্তা ব্যবহারের সময় এরকম অসুবিধা হয় তাহলে এরকম কোনো প্লাস্টিকের ক্যাপকে এইভাবে সার্কেল করে কেটে নিয়ে এটাকে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু এই যে চারিদিকে মশলা ছিটকে পড়ার সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কমে যায়। মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিয়ে বেশ ঠান্ডা হয়ে গেছে মশলাটা, আর এখন এটা বেশ সময় নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এই ছোটো শিশটার মধ্যে এটা ঢেলে রেখে দেবো, তবে ছোটো শিশটাতে ঢালার অসুবিধা হচ্ছে, মুখটা যেহেতু খুব একটা চওড়া নয় সাইড থেকে খুব মশলাটা পড়ে যায়, আর যেহেতু শুকনো লঙ্কা আছে হাতে লাগলে তো আর দেখতে হবে না, সেজন্য ছোটো একটা প্লাস্টিকের বোতলের গলার দিকটা আমি কেটে নিয়েছি, আর এটা দিয়ে মশলা ঢালতে কিন্তু খুব সুবিধে। বাজার থেকে গরম মশলা কিনতে আমরা যে পয়সাটা খরচা করি তার থেকে অনেক কম পয়সায় কিন্তু এই মশলাটা তৈরি হয়ে যাবে, আর এটাকে নিরামিষ আর আমিষ দুটো ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করে দেখবেন, এতে কিন্তু টেস্ট দারুণ আসে। আমি তো বেশ অনেকটা করে এই মশলাটা বানিয়ে রেখে দিই, আর মাছ মাংস ডিম ফুলকপি বাঁধাকপি ঘুগনি সবেতে একটু করে দিয়ে দিই, খেতে কিন্তু খুব ভালো লাগে। বাড়িতে বোঁদে বানাতে খুব সমস্যা হয়, যদিও আমার ছেলেমেয়েরা বোঁদে খেতে খুব ভালোবাসে, তখন আমি সেটা বানাচ্ছি, তবে কি করে বানাচ্ছি সেটাই হচ্ছে কায়দা। আর বাড়িতে যে ফুড কন্টেনারগুলো পড়ে থাকে হোয়াইট কালারে সেটার এখন বেস্ট ইউজ আপনাদের সঙ্গে শেয়ার করছি।
এখন এই হোয়াইট কালারের যে কন্টেনারগুলো হয় সেটাকে এরকম ছোটো ছোটো করে ফুটো করে নিয়েছি। আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে খুব সহজেই আমরা বাড়িতে বোঁদে বানিয়ে নিতে পারি। বোঁদে বানানোর জন্য অনেকবার ট্রাই করেছি কিন্তু এই বড় ছাঁচা তো নেই, সেই জন্য কিন্তু আমার খুব সমস্যা হতো, বানাতে পারতাম না আগে। তো বুদ্ধি খাটিয়ে কিন্তু এই সাদা কন্টেনারগুলোকে এইভাবে আমি এখন ব্যবহার করে থাকি। বেসনে অল্প নুন, অল্প জল, একটু সাদা তেল, একটু ফুড কালার দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। আর এখন সেই সাদা কন্টেনারটাকে ব্যবহার করে কত সহজে দেখুন বাড়িতে বোঁদে বানিয়ে নিতে পারছি। একসঙ্গে বেশি বোঁদে কিন্তু ভাজা যাবে না, অল্প অল্প করে বারবার করে বোঁদেটাকে ভেজে নিতে হবে। আর এখন সমস্ত বোঁদেটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এখানে রস তৈরি করে নিয়েছি। প্রায় 200 গ্রামের মতো চিনি নিয়েছি আর 1 কাপ মতো জল দিয়েছি, একটু ফুড কালার দিয়েছি, আর তারপরে 1 তারের একটা রস বানিয়ে নিয়েছি। আর ভেজে রাখা যে বোঁদেটা ছিল তার মধ্যে কিন্তু এই রসটাকে মিশিয়ে দিচ্ছি। এখনও কিন্তু খুব গরম, আমার হাত দিয়ে চটকাতে যথেষ্ট সমস্যা হচ্ছে, তো একটু একটু করে আমি এটাকে চটকে নেব। যেহেতু আমি এখানে লেবু রস দিইনি সেই জন্য চিনিটা কিন্তু খুব তাড়াতাড়ি ক্রিস্টালাইজ হয়ে যাচ্ছে। তো এখানে যে বোঁদেটা তৈরি হবে সেটা কিন্তু ডাল ভাজার মতো একদম খটখটে বোঁদে তৈরি হবে। আমার বাড়িতে আবার এরকমটাই পছন্দ করে, সেই জন্য আমি এরকমটা বানালাম। আপনারা চাইলে কিন্তু একটু লেবু রস দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ক্রিস্টালাইজটা হবে না আর বোঁদেটা কিন্তু বেশ নরম তৈরি হবে। বাসন মাজতে চলে এসেছি আবার, রান্না বান্নার পরে সিঙ্কে প্রচুর বাসন জমেছিল, সেগুলো মাজতে চলে এসেছি। আর বাসন মাজার পরে সিঙ্কে প্রচুর এটা ওটা পড়ে থাকে, যার জন্য কিন্তু সিঙ্কের যে ড্রেনেজ হোল সেটা জ্যাম হয়ে যায়। তো আমার কাছে সিঙ্ক স্ট্রেনার ছিল না, আমি একটা পুরনো ছাঁকনিকে এইভাবে ড্রেনেজ হোলের মুখে বসিয়ে দিয়েছি। আমাদের ঘরে এমন অনেক কিছুই মজুদ থাকে যেগুলোকে সাধারণভাবে হয়তো আবর্জনা বলে মনে হয়, কিন্তু সেগুলোকে কিন্তু একটু স্মার্টলি ব্যবহার করে আমরা কিন্তু অনেকগুলো পয়সা বাঁচিয়ে নিতে পারি বা অনেক সমস্যার সমাধান করে নিতে পারি। বৃষ্টির সময় বাড়িতে ভিজে জুতো কিন্তু খুব কমন একটা প্রবলেম, যখন তখন বৃষ্টি নেমে যায় ফলে জুতো শুকনো করারও প্রবলেম, আর ভিজে জুতো রেখে দিয়ে তার থেকে কিন্তু একটা বিশ্রী স্মেল তৈরি হয়। তো তার জন্য আমরা কি করতে পারি, প্রথমত সিলিকা জেল ব্যবহার করতে পারি। সিলিকা জেল কিন্তু খুব ভালো ওয়াটার অ্যাবজর্ব করে, তো সেই জন্য সিলিকা জেলগুলোকে এর মধ্যে দিয়ে রাখলে কিন্তু ভিজে ভাব অনেকটাই কমে যাবে। তারপর যখন রোদ উঠবে তখন কিন্তু এই জুতোগুলোকে অবশ্যই রোদে দিয়ে দিতে হবে। তো কয়েকটা জুতোতে আমি দিয়ে দিচ্ছি সিলিকা জেল। এছাড়াও কিন্তু যদি বাড়িতে সিলিকা জেল না থাকে তাহলে কিন্তু আরেকটা উপায় অবলম্বন করতে পারেন, সেটা হচ্ছে এরকম নিউজ পেপার কিন্তু আমাদের বাড়িতে থাকেই, তো নিউজ পেপারেরও কিন্তু খুব ভালো জল বা স্মেলকে অ্যাবজর্ব করতে পারে। তো নিউজ পেপারটাকে আমি একদম হাত দিয়ে মুড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে যদি নিউজ পেপারটা দিয়ে রাখি তাহলে কিন্তু জুতো থেকে আর কোনো রকম বাজে গন্ধ ছাড়বে না, আর তার সঙ্গে জুতোর যে একদম জ্যাপজ্যাপে ভিজে ভাব সেটাও কিন্তু অনেকটাই কমে যাবে। তারপর একটুখানি রোদে দিয়ে দিলে বা ফ্যানের তলায় শুকনো করে নিলে কিন্তু জুতোটা আবার পরা যাবে।